হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে আজকের ভিডিওর টুইস্টটা আপনারা মিস করবেন। তো বন্ধুরা, আজ আমি একটি সুন্দর হোম ডেকোরেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর তার সাথে থাকছে একটা মজাদার রেসিপি। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটিতেই আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন পুরোপুরি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা, আমার চ্যানেলে আজকে যারা নতুন, অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, চলে এসেছি দারুণ একটা হোম ডেকোরেশন দেখাতে। তো আমি যে হোম ডেকোরেশনটা দেখাবো, তো সেই ফ্ল্যাটটার ভিতরে এখন আমি। তো যেহেতু আমরা রান্নাঘরের মানুষ, তো ফার্স্টে আমি আপনাদেরকে রান্নাঘরটা শো করব। এটা হচ্ছে রান্নাঘর, আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রান্নাঘরের মেন দরজা। এখন আমরা চলে এসেছি ডাইনিং প্লেসে। এটা হচ্ছে ডাইনিং প্লেস রান্নাঘরের একদমই পাশে। এখন আমরা দেখব ড্রয়িং রুমটা। আসলে যে কোনো বাসার ড্রয়িং রুমটাই মেন, কারণ ঢুকেই মানুষকে তো আর বেডরুমে নিয়ে যাওয়া যায় না বা কিচেনেও নিয়ে যাওয়া যায় না, তো ড্রয়িং রুমটাই মেন হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমও দেখা হলো, এখন আমরা চলে যাব রুমগুলোতে। তো প্রথমে এসেছি আমি গেস্ট রুমে। এটা হচ্ছে গেস্ট রুম।
গেস্ট রুমও দেখা শেষ, তো আমরা এখন চলে যাব আরেকটা বেডরুমে। এটা হচ্ছে আরেকটা বেডরুম, এখানে ফার্স্টেই আমাদের বাসার ছেলের গাড়ি রাখা আছে। তো বন্ধুরা একটা কথা বলি, যে এই যে বাসাটা আপনারা পুরোটা দেখছেন, বাসার রংটা দেখছেন, রং করা যে ডিজাইনটা, এটা কিন্তু সম্পূর্ণ আমার দেবর নিজের হাতে করেছে। কারণ এই ফ্ল্যাটটা আমার দেবরের, ও সেনাবাহিনীতে জব করে, তো বাসা 2 মাসের ছুটিতে এসেছে, এসেই মনে করেন যে টোটাল বাড়িটা ও একা হাতে রং করেছে, না কোনো হেল্পার, না কোনো মিস্ত্রি, না আসলে মানে বুদ্ধি দেওয়ার মতো কেউ, সম্পূর্ণ বাসাটা ও একা হাতে আসলে রংটা করেছে। তো আসলে আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে আপনারাও চেষ্টা করেন আপনাদের বাসাটাকে নিজেদের মতো করে রং করে সাজিয়ে তোলার, তো অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ। তো 2 রুমের মাঝখানে এটা হচ্ছে একটা বারান্দা। ওরা আমাকে বলেছিল যে বারান্দাটা কেটে দিতে, কিন্তু আমি দেইনি, কারণ আসলে একটা ফ্ল্যাটের কিন্তু মানে একটা পার্ট হচ্ছে এই বারান্দাটা, তো আমি ইচ্ছা করেই কেটে দেইনি। এখন আমরা চলে যাব মাস্টার বেডরুমে। অবশ্যই এটা একটা বিশাল আকর্ষণ, কারণ সব ফ্ল্যাটেরই মাস্টার বেডরুমটা একটু অন্যরকমভাবে সাজানো থাকে, তো এটাও ব্যতিক্রম কিছু না। বাসাটা আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে একটা, এটা হচ্ছে মাস্টার বেডরুম, তার পাশে একটা কমন আর কি আপনার বাথরুম গেছে, আর তার পাশে 2টা রুম, আর ডাইনিং প্লেসটা ওখানে। ওখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলের জানালা আছে, আর এখানে আছে আপনার ড্রয়িং রুমটা। তো আমি আসলে চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনাদের খুঁটিনাটি একটা আর কি হোম ডেকোরেশনের খুঁটিনাটি যা যা আর কি থাকে, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে স্লোভাবে আর কি খুঁটিনাটিগুলো দেখিয়ে দেওয়ার। তো এই আর কি আজকের হোম ডেকোরেশন। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার কিচেনে, আমার নিজের যে কিচেন সেটাতে চলে এসেছি। তো আজ আমি আপনাদেরকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আর এটা আমার অনেক অনেক ফেভারিট একটা রেসিপি, আমি পার্সোনালি অনেক পছন্দ করি। আর যেহেতু ঈদ গেছে, আজ 6 দিন হয়ে গেছে, আর এই 6 দিনই মনে করেন যে কুরবানির ঈদ, গরুর মাংস সব কিছু খাওয়া হচ্ছে, আর গোস্তের প্রতি এতটা অরুচি চলে আসছে মানে সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো চিন্তা করলাম যে আসলে একটু সবজি টুবজি খাই, তো আমার হাজবেন্ড লাল শাকের ঝোল খাবে, কিন্তু আমার আসলে ওইভাবে লাল শাকের ঝোলটা পছন্দ না, তাই জন্য আমি আমার নিজের জন্য আর কি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে করবো। তো এখানে আমি লাল শাকটাও ধুয়ে নিচ্ছি, কিন্তু আসলে আমাদের এই বেগুন ইলিশ মাছটা আমাদের যশোর অঞ্চলের সব থেকে পছন্দের একটা খাবার। ইলিশ মাছের কথা আসলে আগে সবার মুখে বেগুনের কথা আসে, আর তারপরে কাঁচকলা বা আদার্স অন্যান্য জিনিস, কিন্তু মানে ইলিশ মাছ বাসায় থাকলে আপনার বেগুন ইলিশ মোস্ট একটা রেসিপি হবেই। তো আমি সেটাই আজকে তৈরি করব। তো আমার মাছটা ভিজিয়ে দিতে একটু সময় লেগেছে, এই জন্য আমি এখানে শাকটাও রান্না করে নিয়েছি।
তো আমি ফার্স্টে রেসিপিটা তৈরি করার জন্য চুলাতে প্যান বসিয়ে তাতে ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মাছ নাও ভেজে দিতে পারেন, তো আমি আর কি মাছটা ভেজে খেতে পছন্দ করি, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি আমি। আমার আসলে খুবই পছন্দের একটা সবজি হচ্ছে বেগুন, এজন্য অবশ্য অনেক বকা শুনি বেগুনটা পছন্দের সবজি হওয়ার কারণে, কারণ এটা একটা অ্যালার্জি জাতীয় খাবার, তারপরও জাস্ট আমার পার্সোনাল ভাবে আমার অনেক পছন্দের। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ সকালে মাংস টাংস এগুলা দিয়ে ভাতটা আসলে ওইভাবে খাওয়া হয়নি, তো এখন প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, এজন্য আর কি সকাল সকালে চলে এসেছে রান্না করতে। তো মাছগুলা ভাজাও হয়ে গেছে, এখন আমি মাছগুলা উঠিয়ে নিব। তো আমি চুলাতে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচগুলো একটু চেষ্টা করবো আমরা লাল করে ভেজে নেওয়ার। এখানে আমি কয়েকটা মরিচ আর দুইটা পেঁয়াজ ভালোভাবে ব্লেন্ড করে রেখেছি, এখন এই ব্লেন্ড করা পেঁয়াজ মরিচটা আমি পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা আধা চামচ। আরেকটা কথা, আমাদের গ্রামের দিকে কিন্তু অনেকেই বেগুনে রসুন খায় না, শুধুমাত্র জিরা বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ এগুলা দিয়েই আর কি রান্নাটা সেরে নেয়। তো আমি আসলে ওইভাবে কখনো রান্না করিনি, আমি সবসময় কিছুতে আর কি রসুন দেওয়া অভ্যাস, তো আমিও আর কি ব্যতিক্রম কিছু করলাম না, রসুন দিলাম। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আসলে আমি পরিমাণটা বলছি না কারণ পরিমাণটা এখানে ফ্যাক্ট না, আপনারা মানে ফ্যাক্ট না বলতে ফ্যাক্ট, কিন্তু সেটা হচ্ছে পার্সোনাল যে যেমন রান্না করছে তার উপরে। তো এখানে আমি যেভাবে পরিমাণে রান্না করছি সেই পরিমাণেই সব কিছু দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তো আপনারা আর কি যে অনুপাতে রান্না করবেন সেই অনুপাতে আপনার আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন, একজন রাঁধুনি খুব ভালো করে জানে যে আমি কতটুকু রান্না করছি, তো এর ভিতরে কতটুকু মশলা আমার দেওয়ার প্রয়োজন। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নিব। আসলে যে কোনো রেসিপি মশলা কষানোর উপরে নির্ভর করে, তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি কিন্তু কোনো ধরনের বেগুনটা কষিয়ে নিব না, শুধুমাত্র মশলাটা কষিয়ে এর ভেতরে আমি পানি দিয়ে দিব ঝোলের। আসলে বেগুনটা যদি আমরা কষিয়ে রান্না করি তাহলে আমাদের দেশের ভাষা বলে কচরা ধরে যায়, তো এই ক্ষেত্রে ওই বেগুনটা খেতে আমার কাছে তো নিতান্ত স্বাদ লাগে না, তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি ঝোলের উপরে আসলে বেগুনটা রান্না করার। তো আমার ঝোলটা বলো কেসে গেছিল, এই জন্য আমি এখন এর ভিতরে বেগুনগুলা দিয়ে দিলাম। আমাদের গ্রামে এই রান্নাটা হয় আপনার আগের থেকে মশলাগুলো কষাই নেয় না, প্রথমে আপনার লবণ হলুদ দিয়ে পানি দিয়ে পানিটা বলো কষার পরে বেগুন দিয়ে দেয়, তারপরে এক এক করে মনে করেন যে তেল, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ো এগুলো এক এক করে সব কিছু দিয়ে তারপরে মাছ দিয়ে নামিয়ে নেয়। তো আমি আসলে ওইভাবে কখনো রান্না করিনি, আমি এইভাবেই করছি, তো এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলা দিয়ে আমি আর মিনিট খানিকের মতো রান্না করে নামিয়ে নিব। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আজকের ভিডিওটাতে একটু হলেও আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ, নতুন কোনো টুইস্ট নিয়ে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা কথা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব